আমি এই দেশের নাগরিক যেহেতু নই জন্মসূত্রে, সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না। তোর সৌন্দর্য তো সব তেলে কাজলে রূপসী, মেকআপ করে প্রেমের স্ট্যাটাস নিয়ে কথা বলা যাবে না, তখনই বাধা চলে আসছে। ওমেন সাইকোলজি, নারী জটিলতা, রহস্য, এই শব্দগুলো খুব একসাথে। আলাদাভাবে দেখলে আমার তো ভূতের জন্য ভীষণ মায়া হয়, সবাই ভাবে ওকে ও কেমন একটি খারাপ, নেগেটিভলি ওকে দেখা হয়, সকলে ভয় পায়, দূরে থাকতে চায় ভূত থেকে, আর পরীর সকলে কাছে আসতে চায়। আমি ভূতকে বেছে নেব, যে একটু অবহেলিত আমি তার দিকেই যাই। না সৌন্দর্য তো সব তেলে কাজলে রূপসী, মেকআপ করে চোখে কাজল দিয়ে কত লোক কাজ করে, যে আজকে আমরা দেখছেন এটার পেছনে কত মানুষ আছে, একজন মেকআপ করছে, একজন কস্টিউম করছে, একজন চুল বেঁধে দিচ্ছে, আসলে কি আর সত্যি তাই? তবে আমার কাছে সৌন্দর্য হচ্ছে যখন আমি আমার নিজের সঙ্গে থাকি, নিজের মতো থাকি, একেবারে আটপৌরে ভাবে থাকি, সেই জয়ার, সেই জয়াকে আমার ভালো লাগে, সেই জয়ার প্রেমে। ওই যে সেই জন্য সেই চরিত্রগুলো ভালো লাগে যেগুলোতে আমার সাজ পোশাক করতে হয় না, খুব মিনিমাল স্টিক একটি সাজ প্রয়োজন হয়, বা চরিত্রগুলোতে অত গ্ল্যামারের ছটার প্রয়োজন নেই, সেই চরিত্রগুলোকে আমি ভালোবাসি। হ্যাঁ, সেটি তো চ্যালেঞ্জিং অবশ্যই, প্রযোজনা বিষয়টাই তো, মানে প্রডিউসারশিপটা যে খুব ভালো করে শক্তভাবে দাঁড়িয়েছে বাংলাদেশে সেটা আমি বলবো না, আরও প্রফেশনালিজম দরকার, আরও স্ট্রংলি প্রেজেন্স দরকার প্রডিউসারের। তবে আমি যখন কাজ করি তখন আমি চেষ্টা করি আমার জায়গা থেকে একেবারে ঠিক করে একজন প্রডিউসারের যা দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করতে। আমার এই ছবি ভূতপরির প্রযোজক কোয়েল মল্লিক নিজে, ওর প্রথম, ওর নামে প্রথম প্রযোজনা সম্ভবত ভূতপরি, সেজন্য এই ছবির প্রতি অন্যরকম ভালোবাসা আমার। একজন প্রযোজক, সে যে কিনা নারী, একজন, এবং এমন একটি গল্প যেখানে ভূতপরি নাম ভূমিকায় একজন নারী, এরম গল্প, এরম টিম আপ আরও অনেক বেশি হওয়া উচিত। কোয়েল তো আমার চেয়েও এক্সাইটেড ছবি নিয়ে, এবং ওই সবচেয়ে প্রথমে আমাকে কনগ্রাচুলেট করেছে, ভালো লাগছে, প্রতিটি জিনিস তো ওর অ্যাপ্রুভালেই হচ্ছে, ও দেখে নিচ্ছে, ও নিজের থেকে সব কিছু দেখছে, এবং আমি যতদূর শুনেছি এবং ও খুব পছন্দ করেছে ছবি। এখানে তো দায়িত্ব আছে আসলে ফিল্ম ফ্র্যাটার্নিটির অনেকেরই, এখনও অবধি যদি দেখুন, ওমেন সাইকোলজি, নারী জটিলতা, রহস্য, এই শব্দগুলো খুব একসাথে, তো আমার মনে হয় নারী ভিত্তিক গল্প যত বেশি হবে তত আমাদের কন্টেন্ট আরও বেশি স্ট্রং হবে, সেই বিষয়টি নিয়ে আমাদের পরিচালকদের অনেক বেশি কাজ করা উচিত। এছাড়া যদি আমি বলি, যারা কনসিস্টেন্সি রেখে কাজ করে যাচ্ছে তারা কিন্তু ঠিকই করে যাচ্ছেন, কারণ কোয়ান্টিটির বাইরে কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট। পাউলি আছেন, এখন পাউলি করছে, স্বস্তিকা দি আর ঋতুপর্ণা দি ওরা কিন্তু চলে যায়নি, অরণ্যা আবার কাজ করছেন, মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছিলেন। না, অফার তো আসতেই পারে, আমার কাছে নানান ধরনের ছবির অফার আসে, আর তখন আসলে আমি গল্পটি পড়ব, ডিরেক্টর কী চাইছেন, ডিরেক্টরের ফিলোসফি, কিন্তু এক ধরনের কমিটমেন্ট তো একজন অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে আমার থাকি, কোনটি আসলে আমি আমার পাতে নেব, কোনটি আমি নেব না, সেই কলটা আসলে একেবারেই আমার, সেটা সময় বলে দেবে আমি কী করব। হ্যাঁ,
কলকাতায় সরস্বতী পুজো কাটিয়েছি, কারণ সরস্বতী পুজোর দিন যে ভোগটা তৈরি হয় সেটা আমার ভীষণ পছন্দের। কাটিয়েছি আমি সরস্বতী পুজো অনেক। আমার কোনো মানে তীব্র জায়গা নেই যে ভালোবাসা দিবস আছে বলে হই হই করব, আবার ভালোবাসা দিবস পালন করা যাবে না। তো ভালোবাসা দিবসই তো পালন করছি, মানে তো ঘৃণা দিবস পালন করছি না আমরা। ভালোবাসা তো ভালো, সংক্রামণ মানে সংক্রামিত হওয়া প্রয়োজন। এই দিনে সকালে শুধুমাত্র ভালোবাসাই বিলয় ঘৃণাটাকে একটু ভেতরে ঢুকিয়ে রাখে, তাহলে তো এটার মাহাত্ম্য রয়েছেই। প্রেমের স্ট্যাটাস নিয়ে কথা বলা যাবে না, তখনই বাধা চলে আসছে। প্রেমের স্ট্যাটাসটা বরং আমি ব্যক্তিগতই রাখি, সবার সামনে না বলি। সুবিধাবাদী কথাবার্তা, অসুবিধা নেই, যে যেমন করে থাকতে চায়, ভালোবাসায় থাকুক প্রেমে থাকুক, ব্যাস। আমি এই দেশের নাগরিক যেহেতু নই জন্মসূত্রে, সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না। তবে আমার দেশে বাংলাদেশে অনুদান দেয়া হয়, আমার প্রথম প্রযোজিত ছবিতে আমি অনুদান পাই, সরকারি অনুদান, এবং সরকার কোনো রকম হস্তক্ষেপ করেনি। যদি কখনো এমন সিচুয়েশন হয় সেটি দুঃখজনক, সেটি যে কোনো শিল্প মাধ্যমের জন্যই একটি ব্র্যাকেট তৈরি করে দেয়া, একটা এম্বার্গো হয়ে গেলে সেটি তো অবশ্যই দুঃখজনক। শিল্পী কখনো কোনো শিল্পী বা শিল্প কোনো কখনোই রাষ্ট্র কখনো মানে অন্য কিছু কোনো কিছুর জন্য কোনো প্রোপাগান্ডা এগুলোর ভেতরে না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারলেই সেটা সকলের কাম্য। আমি তো আসলে ঠিক সেই মানুষটা নই যে কিনা মানে কাজের বাইরে ঠিক নজরে থাকবার জন্য, অথবা মানে কাজ নিয়ে যখন নজরে থাকে না মানুষ তখনই ওগুলো একটু বেশি করে। আমার আপাতত এখনও কাজ আছে, লোকে কাজ দেখছে, কাজগুলো ভালোবাসছে, কাজের জন্য সোশ্যাল মিডিয়া আসা, তাই আমার আর অত কিছু আমি আসলে ভাবিনি। সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে, দুর্দান্ত ভালো দিক আছে, অসম্ভব পচনশীল দিক আছে, তার ভিতরে ট্রোলিং একটা। এখন এগুলো যারা হ্যান্ডেল করতে পারে, আমি হ্যান্ডেল করতে পারি এবং আমার কিচ্ছু যায় আসে না সেই কারণে। বরং আমি বলবো যারা করেন তারাই তাদের সময় নষ্ট করেন, তারা দুর্গন্ধ ছড়ান। আমি বলবো যে তাদেরকে এগুলো না করতে, সময় নষ্ট করছেন, এনার্জি নষ্ট করছেন, ভালো কাজে সেগুলো সময়গুলো ব্যয় করুন, দুটো ভালো বই পড়ুন, আড্ডা দিন, ক্রিয়েটিভ কথাবার্তা কাজ সেগুলোর ভেতর থাকুন।